নারী পুরুষ কখনো নারীর মতো নয়, নারী কখনো পুরুষের মতো নয়। এ হান্না বিনতে ফাকুস, তুমি তো এখন দেখেছো আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত আরশে আজিমে নিয়েছি, নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো, নারী কখনো পুরুষের মতো হবে না, পুরুষ কখনো নারীর মতো হবে না। আর আমার দেশে এখন ট্রান্সজেন্ডারের ধারণা দেওয়া হচ্ছে, ট্রান্সজেন্ডারের ধারণা দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, এর কারণ কি, কারণটা কি, কারণ শোনেন, কারণ শোনেন, কারণ শোনেন। এই কিছু হিজড়ারা, এই হিজড়ারা শিক্ষা প্রণয়নের দায়িত্ব নিয়েছে। আমরা জানতাম গভর্নমেন্ট বই দেয়, গভর্নমেন্টের সদ ইচ্ছা, একটা সরকার ভালো করলে সে কাজটাকে খারাপ আমাদের বলা উচিত নয়। সরকার জাতির লোকদেরকে বই দেয়, কাজটা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। এতদিন আমরা তাই জানতাম সরকার এটাকে নিয়ন্ত্রণ করে, এখন শুনতেছি সরকার দেয় তবে এনজিওদের মাধ্যমে দেয়। তো আমার দেশে কি লোকজন নাই? এনজিওর মাধ্যমে কেন দিতে হবে? অযোগ্য অথর্ব লোকেরা, তারা পায়খানা কোন জায়গায় করতে চায় হয় সেটা জানে না, প্রস্রাব করতে হয় কোন জায়গায় তা জানে না। পায়খানার জায়গায় যারা প্রস্রাব করে ফেলে, প্রস্রাবের জায়গায় যারা পায়খানা করে ফেলে, এমন অযোগ্য অথর্বদেরকে দায়িত্ব দিতে হবে কেন? আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালাইসা যাকারুকাল উনসা, কন্যা কখনো পুত্রের মতো নয়, পুত্র কখনো কন্যার মতো নয়। আল্লাহ তাআলা হিজরা যেগুলি বানাবেন সেগুলি জন্মগতভাবেই হয়। শরীয়তের ব্যাপারে খোজাদের ব্যাপারে মাসআলা আছে, পর্দার হুকুম, নারীর জন্য নারীর পর্দা, পুরুষের জন্য পুরুষের পর্দা থাকবে। শুধু খোজা যারা হবে তাদের জন্য শরীয়ত, এবং আমাদের সকল মাজহাব, মানহাজ, মাসলাকের ইমামেরা তাদের ব্যাপারে মাসলা দিয়েছেন। নতুন করে কামরুল ইসলাম সাঈদের মাসলা দেওয়ার কিছুই নাই, এগুলো আগের থেকে সিদ্ধান্ত এই উম্মতের মধ্যে হয়ে গিয়েছে। এটার কারণটা কি হলো? এটা হওয়ার একটা কারণ আছে, ওই যে আপনারা আমার ইউটিউবে একটা বক্তব্য একটা দেখেছেন, অনেকেই লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখেছে। এক দেশে এক বাদশাহ, এক দেশের এক বাদশাহ, ওই বাদশাহর ইচ্ছা হলো তিনি একটু নৌ ভ্রমণে যাবেন, নৌ বিহারে যাবেন। ওই জার্নি বাই বোট, আমরা ক্লাস সিক্স সেভেনে যখন পড়েছি, পড়ি না এটা, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন রচনা আসতো আমাদের। তো বাদশার ইচ্ছে হলো তিনি একটু নদীতে একটু জল কেলি করবেন, একটু নদীতে আনন্দ ভ্রমণ করবেন, জল ও জানে তিনি ঘুরে বেড়াবেন, মাইন্ডকে ফ্রেশ করবেন। তো বাদশাহ তার প্রধানমন্ত্রী উজিরে আলাকে ডেকেস, উজিরে আলা আমি একটু এই নৌ ভ্রমণে যেতে চাই। আচ্ছা জাহাপানা ভালো কাজ, আমি ব্যবস্থা করতেছি। রাজা তো আর একা যায় না, রাজা বাদশারা কি একা চলে? ওরে বাবা, তাদের পাইক, পেয়াদা, সৈন্য, সীমান্ত, চাকর, নকর, কত কিছু থাকে, এতগুলো লোক নিয়ে যাবে, আবহাওয়া তো ভালো হওয়া দরকার। শেষে ওইখানে কিছু জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়া অফিসার ছিল, ওই আবহাওয়া অফিসারদেরকে ডাকলো, এই আবহাওয়া অফিসাররা তোমরা একটু বুনে বেছে ভালো বলো তো আবহাওয়া কবে ভালো। বাদশাহ সেদিন একটু নৌবিহারে, নৌ ভ্রমণে যাবেন। তো জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানীরা বলছে আগামী তিন দিন, আজ কাল পরশু, এই তিন দিন আবহাওয়া ভালো। তো বাদশাহকে বললো, বাদশাহ আগামী পরশু দিন আপনি নৌবিহারে, নৌ ভ্রমণে যাবেন। চাকর নকর, পাইক পেয়াদা সব নিয়ে বাদশাহ নদীর দিকে, সাগরের পারে রওনা হয়েছে। যাওয়ার সময় দেখা হলো এক রাখালের সাথে। কার সাথে? রাখাল জিজ্ঞেস করলো, জাহাপানা যাবেন কই? বলে আমি একটু নৌবিহারে, নৌ ভ্রমণে যাব, নদীতে একটু ভ্রমণ করব। হুজুর, জাহাপানা যাবেন না। কেন যাব না? কই যে আবহাওয়া আজকে বেশি ভালো হবে না, যাওয়া দরকার নাই, ঝড় বৃষ্টির পূর্ব আভাস। বাচ্চা জিজ্ঞেস করলো, তুই পড়াশোনা কদ্দূর করছিস? কয় না হুজুর, ছোটবেলায় বাপ মারা গেছে, এই যে বাপ মারা গেছে, জীবন জীবিকার তাগিদে ছোটবেলায় রাখাল হয়েছে, রাখালগিরি করি, পড়াশোনা করব কখন। বাচ্চার মেজাজ খুব গরম হয়েছিল কিন্তু কিছু বলে নাই, চলে গেল নৌকায়। সারাদিন ঘুরল, আনন্দ হলো, ফুর্তি হলো, নাচ হলো, গান হলো, সব হলো।
যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, হঠাৎ বাদশাহ লক্ষ্য করল আকাশে কালো মেঘের ঘনা ঘটা, আকাশ মেঘে ছেয়ে গিয়েছে। সূর্য যখন একটু ডুবল শুরু হইল গুড়ি গুড়ি বৃষ্টি, রাত যখন হল রাত হলে সাথে সাথে মুষলধারে বৃষ্টি। বাদশাহ তার চাকর নকর লোকজন নিয়ে ভিজলো তো ভিজলো, একেবারে কাউয়া ভেজা হয়ে গেল। আচ্ছা বলেন তো বাদশাহর মেজাজ ঠান্ডা না গরম? কেন গরম? ওই বেটারা বলছিল আবহাওয়া ভালো, আমি তো ভালো আবহাওয়ায় আসছি, আর হইল উল্টা, এত ভেজা ভিজলাম, মেজাজ যে এরকম খারাপ, আজকে যে চাকরি কতজনের যায় তা তো ঠিক নাই, উজিরে আলা প্রধানমন্ত্রী সে তো খুব ভয়ে ভয়ে দোয়া পড়ে, আল্লাহ না জানে কি হয়। বাদশাহ রাগ মেজাজ ঠান্ডা করে রাজবাড়িতে ফিরে আসলেন। সকালবেলায় রাজ সিংহাসনে আরোহণ করলেন, মেজাজ তো গরম আছে। এই উজিরে আলা প্রধানমন্ত্রী, জি জাহাপানা, তোর ওই আবহাওয়া অফিসারদেরকে ডাক, ডেকে নিয়ে আয়। আবহাওয়া অফিসাররা আসছে, বেটা তোরা কি বললি আর হইল কি? হুজুর আমরা তো আর আলিমুল গাইব না, আলিমুল গাইব আল্লাহ, আমরা একটা আন্দাজ অনুমান করে নানান কিছু গুনে টুনে তারপরে বলি, আবহাওয়া তো ভালোই ছিল, এই শেষের দিকে গিয়ে একটু খারাপ হলো আর কি। বাদশাহ কয় তোদের কথা সঠিক হইল না, রাখালের কথা কেমনে সঠিক হইল? এও রাখালে ধরে নিয়ে আয়। তো গোয়েন্দারা গিয়ে রাখালে স্যাং দোলা করে ধরে নিয়ে আসছে। বাদশাহ কয় বেটা তোর কথা সঠিক হইল, আমি চিন্তা করছি তোরে আমি আবহাওয়া অফিসার বানাবো। এখন রাখাল কয় হুজুর জাহাপানা এই কাজটা করবেন না, আরে আমি তো গণ্ড মূর্খ, আমি ক লিখতে কলম ভাঙ্গি তিনটে, আপনি আমারে বিয়ে বানাবেন আমি কেমনি কি বুঝবো, আমি তো লেখাপড়া জানি না। কয় না তোর কথা সঠিক হয়েছে, কয় হুজুর কথা তো এটা আমি বলি নাই, এটা বলছিল আমার ছাগলে। বাচ্চা কয় আজীব কথা, ছাগলে আবার কেমনে বললো? কয় হুজুর এই আমি তো ছোটবেলা থেকে অনেক দিন ধরেই সাগর পাড়ে নদীর ধীরে আমি ছাগল চড়াই, তো প্রকৃতিতে যদি কোনো টর্নেডো সাইক্লোন তুফান ঘূর্ণিঝড় কোনো ডিজাস্টার প্যান্ডামিক এরকম যদি কিছু আসে, আমার ছাগলগুলি শুধু ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন শুধু মোটে। তো আমি এইটা দেখে বুঝছিলাম আজকে কি হবে, কথা কয় না আজকে কি হবে, ঝড় বৃষ্টি হবে, তাই বলছিলাম। বাদশাহ কয় তাহলে তো আসল শিক্ষিত পাইছি। এই উজিরে আলা একটা কাজ কর, এই বিশ ত্রিশটা চেয়ার খালি কর, ওখান থেকে বিশ ত্রিশটা ছাগল আন এনে বসা, ওরাই হলো আমার আসল অফিসার। এই সেই থেকে সেই রাজার আমল থেকে রাষ্ট্রের দুই একটা পদে দুই চারটা পদে ভুলে ভালে দুই একটা ছাগল পদায়ন হয়ে গেছে সেই আমল থেকে। ছাগল যদি না হয় শিক্ষা ব্যবস্থা এমনি পোলাপানরে বইমুখী করতে পারি না, পড়াশোনা দিতে পারি না, মোবাইল ছাড়া শিখতে চায় না, তারপরে এই বুদ্ধিজীবীগুলি, বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী কি বলবো আমি বুঝতে পারতেছি না, এরা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই ট্রান্সজেন্ডার ছেলে মেয়ের মতো মনে করবে নিজেকে, মেয়ে নিজেকে ছেলের মতো মনে করবে, মনে করলেই কি মেয়ে ছেলে হয়ে যায়? তো যারাই চিন্তা করে মনে করলেই হয়ে যায়, তো তাদের ঘরে শেয়ানা সাবালিকা মেয়ে যদি থাকে, ছেলে যদি একটা গিয়ে কয় স্যার আমি তো তিন দিন ধরে নিজের মেয়ে মেয়ে মনে করতেছি, আপনার মেয়ের কাছে আমাকে একটু রাত্রি যাপন করতে দেন, তো এরকম বলতে পারে না। সুতরাং জাতির মূল্যবোধ কোনোভাবেই ধ্বংস করা যাবে না। আমরা শুধু জাতি নয়, আমরা মুসলিম মিল্লাত। আমরা কোন জাতি পৃথিবীতে? আমরা হচ্ছে ওই জাতি তাম পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য, তাম পৃথিবীকে আদর্শ শেখানোর জন্য, তাম পৃথিবীকে সবক শেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের এই উম্মতকে পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। দুর্ভাগ্য আজকে নবীজির আদর্শ, নবীজির আদর্শ বাদ দিয়ে আমরা নানান ধরনের নষ্ট ভ্রষ্ট পোষা গান্দা
এই আদর্শগুলি আমরা গ্রহণ করতেছি, আর যার কারণে তাম পৃথিবীতে আজকে আমরা মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত। তাম পৃথিবীতে আজকে আমরা মুসলমানরা নিগলেক্টেড। অমুসলমান দুর্ভাগ্য, দুর্ভাগ্য।